দিদি আরে ও দিদি কি গান করছো দিদি কিছু নই ভাই এই ধানের চাষ করে করে হাত পা ব্যথা হয়ে গেছে ভাল লাগছে না অনেক ব্যথা করছে কবু কবু জ্বর চলে আসে দিদি আমার তো কিছু আসেনি তোমার কি করে কিছু হবে তুমি কাজ করেছো তুমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে কর এইখানে কর সবাইকে অর্ডার দিতে থাকো দিদি আরে ও দিদি সেটাও একটা কাজ দিদি ওটা সবাই করতে পারে না সবাই করতে পারে না মানে কি আমাকে দাও আমি করে দেব কিন্তু আমার ইচ্ছে নেই এগুলো আমি করি না আমি আগে কাজ করি তারপর কথা করি ও এই রকম ব্যাপার আছে ওই তুমি আমার জমিতে নিজের ধান কেন লাগিয়েছো দিদি আরে ও দিদি আমি তোমার জমিতে ধান লাগাইনি সেটা আমারই জমি দাগ আছে তো কি হয়েছে আমি জমিটা নিয়ে নিয়েছি তাহলে এটা আমার জমি বাবা না জমিটা তো দেব না সব কিছু দিতে পারি জমিটা কেন দেব দিদি আরে ও দিদি জমিটা দিতেই হবে না তো ওইটা তো আমারই জমি সেটাতে আবার তুমি কি দেবে রাগ ধরো না আমার আমার জমিটা নিয়ে বলছো তোমার জমি আমার রাগ হচ্ছে এবার আমি উল্টো পাল্টা কিস্তি দিয়ে দেব দাও কিস্তি দাও আমিও দেখি দাও কিস্তি আরে মিথ্যা কথা বলে বলে আরে কত লড়বে বাড়িতে লড়েছিলে তুমি এবার ধানের চাষে লড়বে লড়বো তো আমি নিজের জমিটা আমি এমনি দেব না ঠিক আছে বাবা ঝগড়া করে কি লাভ কালকে ডেকে নেব পুলিশকে ও ঠিক দেখে বলে দেবে কার কোনটা জমি কালকে কেন ডাকবে এখানে দেখছো কি জমি জায়গা নিয়ে ঝগড়া চলছে এবার পুলিশ আসবে এবার পুলিশ আসার পর কি হবে সেটা আমি জানি না কিন্তু এটা জানি কি আগের পর যা হবে হাসির ভিডিও হবে এই জন্য এই ভিডিওটা কেউ সিরিয়াস নেবে না এই ভিডিওটা কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি এই ভিডিওটা শুধু হাসির জন্য বানানো হয়েছে এই জন্য কেউ সিরিয়াস ভাবে দেখবে না যে দেখবে এটা হাসির উদ্দেশ্যে দেখবে